আসসালামু আলাইকুম, আমি নিউ জার্সি থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? তা আজকে আমরা কি কি করছি সেটা দেখার জন্য আপনারা সঙ্গে থাকুন। আজকে মেনি পেরি করব, তার জন্য আসলাম হচ্ছে পিঙ্কিতে। দাস্তে পিঙ্কি, আজ ওখানে মেনি পেরি করব। চলে গেল তো মৌসি রেডি হয়ে আছে। এখন এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, যেন হালকা গরম পানিতে পাটা ম্যাচেজ হচ্ছে, একটু গোলাপের পাপড়ি আছে, লেবুর পিচ আছে। এটা আমরা মানে ইচ্ছা করলে বাসায় করতে পারি, কিন্তু আমরা কখনো এভাবে করি না। আমরা যতটা কাজ করি কিন্তু সেভাবে কিন্তু আমরা শরীরের কোনো যত্ন করি না। হাত পা নেল এটা কিন্তু তো করাই হয় না, যতই আমরা বসে থাকি আর যতই মানে ঘরে থাকি না কেন। যদি এভাবে মাঝে মধ্যে কিন্তু পার্লারে আসলে কিন্তু মানে যখন ম্যাসেজ করে দেয় হাত পা, তখন কিন্তু খুব খুব ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে, যেন হাত পাগুলো জীবন ফিরে পায়, এই ধরনের একটা সৌন্দর্য বাড়ে। তাই মাঝে মধ্যে আমার মনে হয় যে আমরা যে মারা আছি তাদের জন্য কিন্তু মাঝে মধ্যে এই ধরনের হাত পা পরিষ্কার করা খুবই দরকার। কি অবস্থা? ঠিক একইভাবে আমার হাতের নখ তারা ক্লিন করে দিবে, ঠিক গোলাপের পাপড়ি, লেবু রস হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজে রেখে ওরা একদম আমার হাতটা সুন্দর করে নেলগুলো ক্লিন করে দেবে। আমার মার জন্য আজকে ছিল অনেক বড় একটা সারপ্রাইজ। এটা আমার মা কখনোই চিন্তা করে নাই, তার নাতনিরা আজকে এখানে নিয়ে আসবে। সে আমার মা মহা খুশি যে তার পা ম্যাসেজ করা হচ্ছে, আর যে স্যারটায় বসে আছে সে স্যারটায় কিন্তু পুরো পিঠটা তার ম্যাসেজ করা হচ্ছে। এটা দেখে আমার মা মহা খুশি। আর ছোটো মেয়ে বোনের জন্য কফি বানিয়ে নিয়ে আসলো, সঙ্গে রাখলো বিস্কিট। যেখানে কফি, টি, বিস্কিট, চিপস এখানে কিন্তু ফ্রি আছে, যে যেটা পছন্দ করে খেয়ে নিতে পারে। তা আমার মা অনেক হ্যাপি আজকে, যে তার লাইফে এটাই ছিল ফার্স্ট, এভাবে পা ম্যাসেজ করা, পিট ম্যাসেজ করা। সে কী বানাও তুমি? গ্রিন টি। গ্রিন টি কার জন্য? আপু। আপুর জন্য টি বানাচ্ছ? বাবা, মৌসি আসলো তার নানিকে টি দিবে। থ্যাংক ইউ আপু। সাথে কেমন হয়েছে? বাই বাই। ওকে, তা আমাদের শেষ, আমরা এখন চলে যাচ্ছি। আবারও কথা হবে অন্য এক ভিডিওতে। তা আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।